আসসালামু আলাইকুম। আমোনছন জানাচ্ছি মাইটিভির সংবাদ। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজুল। শুরুতে জানি দিব সংবাদ শিরোনাম। আজ সুন্দর ও সহজ পরিবেশ নিশ্চিত করেছে সরকার। বললেন প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন কাল শুরু হজ ফ্লাইট। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139 টি উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে যুক্তরাজ্য জানালেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের অংশীদারিত্ব শক্তিশালী হবে বললেন হাসান মাহমুদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি তম জন্মবার্ষিকী আজ বাঙালির প্রতিটি মুহূর্তের অনুষঙ্গ জড়িয়ে আছে কবিগুরু সৃষ্টিশীলতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হজ যাত্রীদের হয়রানি দূর করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে সরকার তিনি বলেন হজ যাত্রীদের জন্য যে ব্যবস্থাপনা সেটা সরকার প্রতিবারই উন্নত করছে ভবিষ্যতে তা আরও উন্নত করা হবে দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এবারের হজ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে এখন ঘরে বসে হজের সব কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে এ সময় হজ সুবিধার জন্য আশকোনা হজ ক্যাম্প এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে একটি আন্ডারপাস করে দেয়ার ঘোষণা দেন সরকার প্রধান প্রতিটি যে মডেল মসজিদ করছে সেই মসজিদে সেখানে কিন্তু মানে হাজিদের হজ সম্পর্কে ট্রেনিং দেওয়া এবং যারা সেবা করবে তাদের ট্রেনিং দেওয়া তাদের হজ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া রেজিস্ট্রেশন সব ব্যবস্থা কিন্তু এই সব মসজিদের হয়ে যাবে কাজে সেখানে খুব বেশি ক্যাম্পে থাকা বা তার প্রয়োজনও হবে না নিজের ঘরে বসে সব কিছু করতে পারবেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের উনষাট জেলার একশো উনচল্লিশটি উপজেলায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ বিভিন্ন উপজেলায় ঘুড়িঘুড়ি বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে আসেন ভোটাররা ভোট চলাকালে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও অনিয়মের অভিযোগে বগুড়ার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই সহকারী প্রেজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তথ্যচিত্রে নুসরাত রিপোর্ট ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রংপুরের দুই উপজেলায় তিনটি পদে লড়ছেন জন প্রার্থী সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা আজ প্রথম ধাপে চট্টগ্রামের পনেরোটি উপজেলার মধ্যে তিনটি উপজেলার সন্দীপ সীতাকুণ্ড এবং মিরসরায়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃষ্টির কারণে সকালে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা সাথে সাথে বাড়ছে ভোটার সংখ্যা সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন এবার এক লাখ পঁচানব্বই হাজার সাতশো নিরানব্বই জন ভোটার একযুগে ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন রাজশাহীর গোদাগারী ও তানুর উপজেলায় সকাল আটটা থেকে নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলছে এ দুই উপজেলায় ভোটার সংখ্যা চার লাখ সাতচল্লিশ হাজার তিনশো তেত্রিশ জন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ময়মনসিংহের ফুলপুর হালুয়াঘাট ও রায় নির্বিঘ্নে চলছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ এবার তিন উপজেলায় সাত লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো সাতষট্টি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের চার উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় তবে প্রতিটি ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কুবিল্লার তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ছাপান্ন হাজার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তিনটি উপজেলায় দুইশো ছয়টি ভোটকেন্দ্রের এক হাজার তিনশো বত্রিশটি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর হোসেনপুর পাকুন্দিয়ায় শুরু হয়েছে ভোটগ্রহণ তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা সাত লাখ সাতচল্লিশ হাজার একশো জন নির্বাচনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এদিকে ভোটে অনিয়মের অভিযোগে বগুড়ার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া কুসুমকলি কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তা সহ দুজনকে আটক করা হয়েছে দুপুর বারোটার দিকে বগুড়ার গাবতলী উপজেলায় এই ঘটনা ঘটে চেষ্টা করেছেন এই অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার ইলেকশন কমিশন থেকে চেঞ্জ করে দিয়েছে নতুন প্রিজাইডিং অফিসার দায়িত্ব গ্রহণ করেছে মাই টিভি নিউজ দর্শক ভোটের খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান রাকিব ভোটের প্রায় সাড়ে চার ঘন্টা অতিবাহিত হলো তো কুষ্টিয়া এখন ভোটের উপস্থিতি কেমন দেখছেন ধন্যবাদ আমাতুল এর আগের সংবাদগুলোতে আমরা যে বিষয়গুলো দেখিয়েছিলাম যে ভোটার উপস্থিতি কিন্তু অনেকটাই ভালো অর্থাৎ আমরা যে কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত খবর পেয়েছি অর্থাৎ দুপুরের মধ্যাহ্ন ভোজের বিরতির আগ পর্যন্ত অধিকাংশ কেন্দ্রেই কিন্তু পঞ্চাশ শতাংশের মতো ভোট পড়েছে আমি যে কেন্দ্রটিতে রয়েছে এইটি আসলে তেইশশো ভোটার এখানে আমরা প্রায় সাড়ে নয়শো ভোট পড়েছি মধ্যাহ্ন ভোজের আগ পর্যন্ত যে আমরা তালিকাটি পেয়েছি সে অনুযায়ী এরপরে মধ্যাহ্ন ভোজের বিরতি দিয়ে কিন্তু আবারও শুরু হয়েছে এই ভোট প্রদান আপনারা দেখতেই পাচ্ছেন যে ভোটারদের উপস্থিতি আসলে এখন অনেকটাই ভালো এখনও পর্যন্ত ভোটারদের যে লাইন রয়েছে দীর্ঘ লাইন রয়েছে তারা কিন্তু সেই লাইনে ধরে শেষ মুহূর্তের যে সময়টুকু রয়েছে প্রায় ঘন্টা দেড়েক বা সময় রয়েছে তাদের কাছে বা সেই সময়টিতে তারা কিন্তু ভোট দেবেন এবং সেই ভোট দিতে তারা কিন্তু শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে ভোট দিচ্ছেন অর্থাৎ আমরা বলতে পারি যে ভোটার উপস্থিতি অনেক ভালো এখনও তারা ওদের আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট চ্ছেন এই ভোটার উপস্থিতি তবে বলতে পারি যে দুপুরের পরেও কিন্তু ভোটার উপস্থিতি নারী ভোটার সংখ্যা অনেক বেশি পুরুষের যে নারীদের যারা রয়েছেন তারাই কিন্তু ভোট দিতে বেশি আসছেন এবং কেন্দ্রগুলোতে তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেই তারা ভোট দিচ্ছেন আপনারা ভোট কক্ষের একটি চিত্র দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো কেন্দ্রেই রয়েছে আসলে এই প্রায় একই চিত্র আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ভিন্ন কেন্দ্র রয়েছে আসলে ওইগুলো ছাড়া বাকি প্রায় কেন্দ্রগুলোতে কিন্তু এই ধরনের ভোটার উপস্থিতি রয়েছে এবং এখানে সবাই খুব সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন এবং যারা পোলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট গ্রহণ করছেন এবং এখানে কোনো বিশৃঙ্খলা হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো আইনশৃঙ্খলা সদস্যদের একাধিক টিম কিন্তু এখানে কাজ করছেন ম্যাজিস্ট্রেট আসছেন কিছুক্ষণ পরপর অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন সব কিছু মিলিয়ে আমি যদি বলতে চাই পুরো কুষ্টিয়ার চিত্র আসলে প্রায়ই একই রকম সব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো অনেক ভোট উপস্থিতি পঞ্চাশ শতাংশের বেশি ভোট পড়বে বলে গড়ে তারা প্রত্যাশা করছেন এরই মধ্যে অনেক কেন্দ্রে পঞ্চাশ শতাংশের ভোট বেশি পড়ে গেছেন কিছু কিছু কেন্দ্রে একটু পিছিয়ে রয়েছেন তবে যে বাকি যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুকে সেই সময়টুকুতে তারা আশা করছেন যে পঞ্চাশ শতাংশের বেশি ভোট কাস্ট হবে সব মিলিয়ে যদি পঞ্চাশ শতাংশ বা ষাট শতাংশ ভোট কাস্ট হতে পারে সেই প্রত্যাশা করছেন এই অনুযায়ী আমরা বলতে পারি ভোটার উপস্থিতি অনেক ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো এবং ভোট কেন্দ্রের পরিবেশও অনেকটাই সুস্থ আমাতুল রাকিব আপনাকে ধন্যবাদ দর্শক কুষ্টিয়া থেকে ভোটের খবরাখবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান দর্শক এবার মানিকগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি আজিজুল হাকিম ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিঙ্গার উপজেলার আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সেই ভোটকেন্দ্রে আমি প্রথমে একটু জানিয়ে রাখি ষষ্ঠ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মানিকগঞ্জের সিঙ্গার এবং হরিরামপুর উপজেলার দুটি উপজেলায় কিন্তু সকাল আটটার থেকে ইভিএমের মাধ্যমে ভোট ভোটগ্রহণ চলছে আমি প্রথমে একটু দেখাতে চাই যে সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরেছি সেই ভোটকেন্দ্রে কিন্তু যে ভোটার উপস্থিতি সেই ভোটার উপস্থিতি আমরা তেমন লক্ষ্য করিনি তবে এই যে ভোটকেন্দ্র রয়েছে সেই এই এই ভোট কেন্দ্রে কিন্তু নারী ভোটারদের সংখ্যা অনেক বেশি এবং পাশাপাশি পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল আমি প্রথমে একটু জানিয়ে রাখি যে হরিরামপুর উপজেলার যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে সেই হরিরামপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন হচ্ছে আপনার বিএনপির দুইজন হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এবং সিঙ্গার উপজেলার যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে সেই সিঙ্গার উপজেলার প্রার্থীর মধ্যে চারজন রয়েছে আওয়ামী লীগের একজন রয়েছে বিএনপির এছাড়াও অন্যান্য যেসব মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান রয়েছে তাদের সংখ্যাও কিন্তু অনেক বেশি তো এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইভিএমের মাধ্যমে সুষ্ঠু পরিবেশেই এই দুটি উপজেলার যে ভোট সেই ভোটগ্রহণ চলছে তো এই ছিল আমার কাছে উপজেলা পরিষদের ভোটের সর্বশেষ খবর হাকিম আপনাকে ধন্যবাদ দর্শক এবারে চলে যাচ্ছে সিলেটে সেখান থেকে নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল সিলেটে ভোটের কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আমাতুল আপনি জানেন যে সারা নেই সিলেটেও ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম দাপের নির্বাচনে সিলেট জেলার চারটি উপজেলায় সকাল আটগটিকা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং আমি অবস্থান করছি সিলেটের সদর উপজেলায় আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই সাত ইউনিয়ন নিয়ে গঠিত সিলেট সদর উপজেলায় এবার চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন দুইজন এবং একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার কোনো দলীয় প্রতীক না থাকলেও চারজন প্রার্থী কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং বাকি দুই প্রার্থী ও রাজনৈতিক পরিচয় নির্বাচন এলেও একজন বিএনপি এবং অপরজন জামাতের রাজনীতিতে সক্রিয় বলে আমরা জানতে পেরেছি এবং আর বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এবং আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি এবার সিলেট সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লক্ষ একাশি হাজার নয়শো একুশ জন এবং এর মধ্যে পুরুষ ভোটার চৌরানব্বই হাজার চারশো বিশ জন এবং নারী ভোটার সাতাশি হাজার পাঁচশো জন আর তৃতীয় রঙের ভোটার রয়েছেন একজন এবং সাত ইউনিয়নে মোট বাষট্টি ভোট কেন্দ্র রয়েছে এবং উৎসব মুখর পরিবেশে ভোট সম্পূর্ণ করতে এবং যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে কিন্তু সিলেটের চার উপজেলায় চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন প্রতিটি উপজেলায় দুই প্ল্যাটন বিজেপির পাশাপাশি রেপ পুলিশ এবং আনসার বিডিপি স্ট্রাইকিং ফোর্সও কাজ করছে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি সকাল থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পুরুষ ভোটারের পাশাপাশি কিন্তু নারী ভোটাররাও নারী ভোটাররাও ভোট দিতে এসেছেন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কিন্তু তারা ভোট প্রদান করেছেন এবং ভোট গ্রহণের প্রায় সাড়ে ছয় ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত কিন্তু কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা খবর আমরা পাইনি আসলে এই ছিল সিলেট থেকে ভোটের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ আমাতুল মৃণাল আপনাকে ধন্যবাদ দর্শক সিলেট থেকে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস এবারে যশোর থেকে নির্বাচনের খবর জানাচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম আপনি জানেন যে যশোরের মনিরামপুর এবং কেশবপুরে এই প্রথম ভোটাররা ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন মনিরামপুরে তিন লক্ষ পঞ্চাশ হাজার ভোট দিবেন ইভিএমের মাধ্যম দিয়ে এবং ব্যাপক আনন্দ উল্লাসের সাথে ভোট দিচ্ছেন আমি আপনার মধ্যে দশে দেখাতে যাচ্ছি আমি একটি কেন্দ্রে দাঁড়িয়ে আছি যারা দীর্ঘ লাইন বেঁধে ভোট দিচ্ছেন পুরুষ এবং মহিলারা বেলা বেলা বাড়ার সাথে সাথেই মহিলা ভোটাররাও উপস্থিত হচ্ছেন এবং এখন পর্যন্ত যা দেখতে পেয়েছি পুরুষ ভোটাররা ব্যাপক উপস্থিতি হয়েছেন আমি আপনার মাধ্যমে রাখি যশোরের মনিরামপুর এবং কেশবপুরে ভোট দিচ্ছেন কোথাও কোনো অপ্রীতিকার ঘটনার খবর পাওয়া এখনো যায়নি এবং প্রশাসন ব্যাপক শক্ত অবস্থানে রয়েছেন যদি কোনো অপ্রীতিকার খবর পাওয়ার সাথে সাথে তারা ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রশাসন যশোর থেকে সর্বশেষ নির্বাচনী এই তথ্যটুকু ছিল আমার কাছে ধন্যবাদ আপনাকে শরীফুল ইসলাম আপনাকে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে রংপুর থেকে ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল রংপুরে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন জি আমার তো আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে দেশে সারা দেশে কিন্তু যে প্রথম ধাবের যে উপজেলা পরিষদ নির্বাচন সেটি কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে রংপুরের দুটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি রয়েছি রংপুরের পীরগাছা উপজেলা এখানে কি আমি একটি ভোট কেন্দ্রের সামনে অবস্থান করছি এখানে কিন্তু অনেক ভোটাররা তাদের যে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান শেষে কিন্তু তারা আসলে এই ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছেন এবং ভোট কেন্দ্রে এখন কিন্তু যে আমরা কোনো ভোট কেন্দ্রে কিন্তু তেমন যে দীর্ঘ লাইন আমরা কিন্তু লক্ষ্য করি যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্যামেরার অ্যাঙ্গেলে যে একটি ভোট কেন্দ্রের সামনে কিন্তু আসলে যে জনসাধারণ যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে কিন্তু তারা অবস্থান করছে তবে সকাল থেকে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু বৈরী আবহাওয়ার অপেক্ষা করে কিন্তু মানুষজন তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে এসেছেন তবে ভোটার উপস্থিতি কিন্তু একেবারে চোখে পড়ার মতো ছিল না আমরা তেমনটাই কিন্তু লক্ষ্য করেছি তবে সব মিলে যদি বলি যে রংপুরের এই দুটি উপজেলা পরিষদ প্রথম ধাপের যে নির্বাচনে কোথাও কিন্তু যে সহিংসতার কোনো ঘটনার কিন্তু সংবাদ আমাদের কাছে না তবে সুষ্ঠু সুন্দর পরিবেশে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে এসে তাদের যে ভোট ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীদের কিন্তু ভোট প্রদান করেছেন এবং বিশেষ করে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা সদস্যরা তারাও কিন্তু এই ভোট সুষ্ঠু পরিবেশ অনুষ্ঠান ছিল এই কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার কোন ঘটনা কিন্তু এখনো ঘটেনি এখানে তবে আপনাকে জানিয়ে রাখি যে পীরগাছা এবং কাউনিয়া এই দুটি উপজেলায় তিনটি পদে সাতাশ জন প্রার্থী কিন্তু তারা লড়ছেন এবং আপনাকে জানি নিয়ে রাখি যে আমি যে ফিরগাসা উপজেলা পরিষদ নির্বাচন এখানে চেয়ারম্যান পদপ্রার্থী চারজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান তারা কিন্তু ছয়জন প্রতিদ্বন্দ্বী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে সব মিলে যদি বলি যে উৎসব পরিবেশেই এখানকার ভোটাররা ভোট প্রদান করছেন তবে ভোটার উপস্থিতি এবং ভোট যে যেটি হয়েছে সেটি কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়ে খোঁজ রেখেছি যে এখন পর্যন্ত কিন্তু অনেক কেন্দ্রেই বিশ শতাংশ ভোট কিন্তু পড়েনি এমনটাই কিন্তু তথ্য আমার কাছে ছিল এই ছিল আমার তো রংপুর থেকে আহ নির্বাচনের উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর মাহমুদুল আপনাকে ধন্যবাদ দর্শক রংপুর থেকে ভোটের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান এবার নারায়ণগঞ্জ থেকে ভোটের খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন আপনাকে আপনি জানেন যে আসলে এই বন্দর উপজেলা নির্বাচন সকাল আটটা থেকে কিন্তু ভোটগ্রহণ শুরু হয়েছে তা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মদনপুর ইউনিয়ন পরিষদের লাউসার উচ্চ বিদ্যালয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কেন্দ্রে তো আসলে আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে চাই যে আসলে এখানে কিন্তু এই বেলা করার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি কিন্তু আসলে একটু বেশি লক্ষ্য করছি একই সাথে নারী ভোটারদের সংখ্যা কিন্তু একটু বেশি আমরা দেখেছি তো একই সাথে এই কেন্দ্রে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে এখানকার যে ভোটারদের সংখ্যা অর্থাৎ যে ভোটার আছে প্রায় সাতাইশশো মতো ভোটার রয়েছেন তো সেখান থেকে কিন্তু ইতিমধ্যে প্রায় বারো পার্সেন্টের মতো ভোট ইতিমধ্যে কিন্তু এখানে কাজ হয়েছে তো সব কিছু মিলিয়ে বেলা করার সাথে সাথে আরও ভোটার বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার প্রেজাইডিং কর্মকর্তা একই সাথে ভোটাররা যারা জানিয়েছেন যে তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা আসলে নির্বাচন করবেন এবং এই নির্বাচনের মাধ্যমে কিন্তু আসলে তাদের যে অভিভাবক তারা কিন্তু আসলে নির্বাচিত করতে পারবেন তো একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশের পাশাপাশি আ বিজিপি এবং র্যাব মাঠে কাজ করছে একই সাথে মোবাইল কোডও আমরা দেখেছি তারা কিন্তু তো বিভিন্ন কিন্তু মাঠে কাজ সবকিছু মিলিয়ে তো শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে তো আসলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের বন্দর থেকে উপজেলা নির্বাচনের সব শেষ পরিস্থিতি মামুন আপনাকে ধন্যবাদ দর্শক দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফা ভোট গ্রহণে বেলা বারোটা পর্যন্ত ভোট পড়েছে পনেরো থেকে বিশ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশনের মনিটরিং সেল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে ভোটের পরিস্থিতি স্বাভাবিক ও প্রভাব মুক্ত রাখতে সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে চলছে ভোট পর্যবেক্ষণ ভোটে অনিয়মের অভিযোগ গ্রহণ ও এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বিশেষ অ্যাপের মাধ্যমে সকাল দশটা পর্যন্ত এবং সকাল বারোটা পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে এক একটি অঞ্চলে এক একটি জেলায় প্রদানের হার এক এক রকম ফলে আমরা গড়ে কত পার্সেন্ট ভোট পড়েছে সেটা আসলে সুনির্দিষ্ট করা সম্ভব না হলেও করে দেখেছি গড়ে অঞ্চল ভিত্তিক পনেরো থেকে বিশ পার্সেন্ট হারে ভোট কাজ হয়েছে দুপুর বারোটা পর্যন্ত যে প্রাপ্ত তথ্যগুলো দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু উপ যুক্ত হচ্ছে তার সাথে ওপো ভোটের সাড়ে ছয় ঘন্টা অতিবাহিত হয়েছে তো ভোটের পরিবেশ নিয়ে কী বলছে ইসির মনিটরিং সেল আমাতুল আপনাকে ধন্যবাদ আসলে আমরা যদি ঘড়ির কাটা হিসাব করি তাহলে আর মাত্র এক ঘন্টা পনেরো মিনিট পরেই ভোট গ্রহণ আসলে সম্পন্ন হবে এবং ভোট গণনা হবে তারপরে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে সেই অপেক্ষায় আসলে আমরা এখানে গণমাধ্যম কর্মীর অপেক্ষা করছি এবং এখানে যে মনিটরিং সেল যে গঠন করা হয়েছে এখানে কিন্তু আসলে বিভিন্ন বিভাগীয় শহরে আজকে যে একশো উনচল্লিশটি উপজেলায় যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের কোথা থেকে মানে কীরকম ফলাফল আসছে এবং সে গুলো মনিটরিং করার জন্য আপনার দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সদস্য থেকে শুরু করে আরও অন্য অন্য কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন তবে আমরা যখন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যম কমিটির সাথে কথা বলেছিলেন তখন তিনি বলেছিলেন যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনটি ইতিমধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং এখনও যেহেতু সময় আছে এবং সেই সময় আছে যার কারণে ভোটারদের একটু দুপুরের পরে আর একটু বাড়তে পারে এবং এই ভোটের যে শতাংশ সেটি আরও বাড়বে বলে সেটা তিনি জানিয়েছেন আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচনের যে দুটি ছোটো বিচ্ছিন্ন ঘটনার কারণে কিন্তু কমিশনের পক্ষ থেকে যারা এই সব সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আওতায় নিয়েছেন এবং নেয়ার ফলে কিন্তু এই নির্বাচনী পরিবেশ কিছুটা হলেও তারা স্বস্তি মনে করছেন আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই নির্বাচনের মাধ্যমে তার মানে প্রমাণ করতে চায় যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে অবাধ সুষ্ঠ মানে নিরপেক্ষ করার যে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল নির্বাচন কমিশন সেটি কিন্তু আসলে সেই অব্যাহত রেখেছে এবং চলমানের রেখেছে এবং এই অব্যাহত জন্য রাখতে পারে পরবর্তী ধাপগুলো যে নির্বাচন অনুষ্ঠিত হবে উপজেলার আর সব কিছু মিলেই বলতে গেলে এখন ব্রিফিংয়ের আমরা অপেক্ষা রয়েছি ব্রিফিংয়ের পরেই আসলে আমরা জানাতে পারবো যে আসলে নির্বাচন সা একশো উনচল্লিশটি উপজেলায় সম্পন্ন হয়েছে সেই নির্বাচনে আসলে কী নির্বাচন হয়েছে এবং কত শতাংশ আসলে ভোট মানে পড়েছে তো আমার তো এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। ওপু আপনাকে ধন্যবাদ। দর্শক নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ ওপু। বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী বলেছেন দেশে উৎছেদের রাজনীতি চলছে। কোনো কিছু হলেই সেখান থেকে মানুষের দৃষ্টি অন্য দিকে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। নয়াপলটনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন বিএনপির ভোট বর্জনের আহ্বান সফল হয়েছে। মানুষ ভোট বর্জন করেছে। গতকাল আসরের নামাজের সময় মসজিদে যাবার পথে সিদ্ধেশ্বরী মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি মাহিদুল হাসান হিরুকে সাদা পোশাকধারীরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় 2026 সালের মধ্যে বাংলাদেশের মধ্যমায়ের দেশের পথ চলায় যুক্তরাজ্য পাশে থাকবে বলে জানান ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মেরি ট্রেভেলিয়ন এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন তিনি পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন ব্রিটিশ প্রতিমন্ত্রীর এই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি দুই দেশের আধুনিক অর্থনীতি নিরাপত্তা এবং অভিবাসন অংশীদারিত্বকে শক্তিশালী করবে ডিজিটাল কর্পোরেশন মিস মিজদিমা আল ইয়াহিয়া তার সাথে আলোচনা হয়েছে তিনি বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন তিনি আমাদের দেশের আইসিটি খাত থেকে যাতে আরও বেশি রপ্তানি হয় সেজন্য আমাদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি বাংলা বারোশো আটষট্টি সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বাংলা সাহিত্যের সব শাখায় যুগান্তকারী অবদান রাখা কবিগুরুর কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে রং রূপ গন্ধ ধরা দিয়েছে বাঙালির সূক্ষ্মতম আবেগ জীবনবোধ প্রার্থনা ও প্রত্যয় আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস আঠারোশো সালের আজকের দিনে কলকাতার ঠাকুর ঠাকুরবাড়িতে জন্ম নিয়েছিলেন বাংলা সাহিত্যের এই দিকপাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর মা সুন্দরী দেবী তার পূর্বপুরুষেরা খুলনা জেলার রূপস উপজেলার পিঠাভোগে বসবাস করতেন রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি ঔপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ প্রাবন্ধিক দার্শনিক ভাষাবিদ চিত্রশিল্পী গল্পকার আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন আঠারোশো সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম লেখা অভিলাষ প্রকাশিত হয় অসাধারণ সৃষ্টিশীল লেখক ও সাহিত্যিক হিসেবে সমসাময়িক বিশ্বে তিনি খ্যাতি লাভ করেন বিশ্বের বিভিন্ন ভাষায় তার সাহিত্যকর মনোদিত ও পাঠ্যসূচিতে সংযোজিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তার কবিতা সংকলন গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার লাভ করার পর প্রথম এশীয় ব্যক্তি হিসেবে নোবেল বিজয়ী হন ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ কর্তৃক নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন কবিগুরু লেখালেখির পাশাপাশি বিশ্বকবি উনিশশো এক সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এরপর থেকেই কবিগুরু সেখানেই বসবাস শুরু করেন উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি উনিশশো একুশ সালে উন্নয়নের জন্য শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাল থেকে বাবার আদেশে কুষ্টিয়ার শিলাইদহে পাবনা নাটোর ও উড়িষ্যার জমিদারিগুলো তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে তিনি দীর্ঘদিন অতিবাহিত করেন এখানে জমিদার বাড়িতে তিনি অসংখ্য কবিতা ও গান রচনা করেছিলেন উনিশশো এক সালে শিলাইদহ থেকে সপরিবারে কবি বোলপুরে শান্তিনিকেতনে চলে যান আঠারোশো আটাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত পাঁচটি মহাদেশের তিরিশটিরও বেশি দেশ ভ্রমণ করেন তিনি তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ কলকাতার পৈতৃক বাসভবনে মৃত্যুবরণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুর ছিলেন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির প্রতীক তিনি ছিলেন একজন কবি দার্শনিক সঙ্গীতজ্ঞ লেখক এবং শিক্ষাবিদ তাকে গুরুদেব নামেই ডাকা হয় এবং তার গান রবীন্দ্রসঙ্গীত নামে জনপ্রিয় তার রবীন্দ্রসঙ্গীত কাননের দুটি গান এখন ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রহমান সঙ্গে থাকার জন্য